কবিগুরু রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষে ত্রিপুরা আর্ট সোসাইটি ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে রবিবার কদমতলা চন্দ্রকলা টাউন হলে অনুষ্ঠিত হলো আঁকার উৎসব ও আঁকা প্রতিযোগিতা। এদিন ত্রিপুরা আর্ট সোসাইটির অন্তর্ভুক্ত কদমতলা আর্ট স্কুল, অর্চনা আর্ট স্কুল, প্রভাত রঞ্জন আর্ট স্কুল, আর্ট মিশন, চিত্র আম্বেজা আর্ট স্কুল এবং মীনাক্ষী আর্ট স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক সহ আর্ট শিক্ষক শিক্ষিকারাও অংশ নেন। তাছাড়া কদমতলা ব্লক এলাকার বিভিন্ন বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপালরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা সভাধিপতি ভবতোষ দাস, সমাজসেবী তথা প্রাক্তন বিধায়িকা মলিনা নাথ, উত্তর ত্রিপুরা জেলার স্বাস্থ্য আধিকারিক ডক্টর অরুণাভ চক্রবর্তী। তাছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর বিধায়ক ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন উত্তর জেলা সভাধিপতি ভবতোষ দাস। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন ত্রিপুরা আর্ট সোসাইটির প্রতিষ্ঠাতা, সম্পাদিকা এবং কদমতলা আর্ট স্কুলের প্রিন্সিপাল শ্রাবণী নাথ। তারপর শুরু হয় সংবর্ধনা পর্ব এবং একে একে অতিথিদের মূল্যবান আলোচনা। পরে বিভিন্ন আর্ট স্কুল থেকে আগত ছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়। তাছাড়াও এদিন অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা, বিশিষ্ট গুণীজন সহ বিভিন্ন আর্ট স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরকেও সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি কচিকাঁচা ছাত্রছাত্রীরা বাড়ি থেকে ছবি এঁকে প্রতিযোগিতার জন্য আয়োজক কমিটির হাতে তুলে দেন। এতে যারা যোগ্যতা অর্জন করবে তাদের পরবর্তীতে প্রতিটি নিজ বিদ্যালয়ে সার্টিফিকেট প্রদান করা হবে বলে জানান অনুষ্ঠান পরিচালনা কমিটি। এদিন কদমতলা টাউন হল কানায় কানায় ছিল পরিপূর্ণ। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আমাদের যে এই শিশুরা তারা যাতে আগামী দিনে সুশিক্ষা নিয়ে যাতে তারা প্রতিষ্ঠিত হতে পারে সেই পথটা দেখানো আমাদের কর্তব্য। সে ডাক্তার হোক, সে ইঞ্জিনিয়ার হোক, সে একজন শিল্পপতি হোক, সে একজন রাজনীতিবিদ হোক, সে একজন কৃষক হোক, সে তাই কিছু হোক, কিন্তু তার যে শিক্ষা হবে সেই শিক্ষাটা যাতে হয় সুশিক্ষা। আর সুশিক্ষা তখনই সম্ভব হবে যখন একটা শিশুকে আমরা ছোটবেলা থেকে আমরা বাড়ির গার্জিয়ান থেকে শুরু করে আশ্রিত থেকে শুরু করে আমাদের স্কুল পর্যন্ত আমরা যখন তাকে আমরা সমাজ সম্পর্কে তাকে আমরা যখন শিক্ষা দান করবো, মানুষের প্রতি, সমাজের প্রতি, প্রকৃতির প্রতি তার যে কর্তব্য সেটা যদি আমরা তাকে দান করতে পারি, সেই শিক্ষায় যদি তাকে আমরা শিক্ষিত করতে পারি। আমিও সেটা জানতাম, আজ আমি আরো অনেক কিছু নতুন ওনাদের থেকে জানতে পারলাম। নিজেকে এজন্য যথেষ্ট ধন্য মনে করছি। অভিভাবক অভিভাবকদের প্রতি আমার এইটুকু আন্তরিক আবেদন থাকবে, আপনারা প্রথম করা এই আর্ট স্কুলের সাথে এগিয়ে আসুন। ওনাদের মহৎ ভাবনা, মহৎ আদর্শের সাথে আপনারা এগিয়ে আসুন। আমরা সবাই আছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। একটা মানুষ করতে গেলে তার মানসিক বিকাশ দরকার, যেটা শিক্ষার পাশাপাশি শিল্প, সাহিত্য, সংস্কৃতি এই শিল্পগুলি বিকাশ করা হয় তাহলে প্রত্যেকটা রোগীকে একটু বড় আর্থিক হবে, প্রত্যেকটা রোগীকে একটু বড় শিক্ষিত হয়ে যাবে বা দায়িত্ব হয়ে যাবে তা হয় না, কিন্তু তার সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি করা হয়। ত্রিপুরা আর্ট সোসাইটি যারা প্রথম শুরু করেছিলেন আমার পিসি শ্রীমতী শ্রাবণী নাথ মহোদয় এবং শ্রীযুক্ত রাজীব সরকার মহাশয়কে। দেখুন, কদমতলা বা তার পার্শ্ববর্তী এলাকায় আর্ট এবং ফাইন আর্টস যদি কেউ চালু করে থাকে তাহলে সেটা শ্রীমতী শ্রাবণী নাথের হাত ধরে রয়েছে। কদমতলা যদি কেউ শুরু করে থাকেন ততক্ষণই অনেকেই আছে, কিন্তু প্রকৃতপক্ষে যদি কেউ শুরু করে থাকেন শ্রীমতী সাবনী নাথ। আমরা যখন কদমতলা আর্ট সেন্টার ছিল, মানে যখন আর্ট সোসাইটি শুরু হয়নি, কদমতলা আর্ট সেন্টার সরকারি
প্রথম আর্ট স্কুল যেটা কদমতলা কালীবাড়ির ঠিক পাশে ছিল, সেখানে আমরা খুব ছোট ছিলাম, কোথায় যে পড়তাম সেখানে ভর্তি হয়েছিলাম। তারপর ধীরে ধীরে 2003 সালে ত্রিপুরা আর্ট সোসাইটির অনুমোদন নিয়ে কদমতলা আর্ট স্কুল স্থাপন করা হয়েছিল। সেখানে আমি আমার বিদ্যালয় জীবনের অনেক সহপাঠী, আমার ছোট ভাই বোনেরা অনেকেই সর্বশক্তি কাজ থেকে আর্ট সম্পর্কিত শিক্ষা লাভ করি। আব্দুল হান্নানের রিপোর্ট, নিউজ বাংলা।